আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে যে কোনো অ্যাকাউন্টে আপনারা ফ্রি ফায়ারে ডায়মন্ডস কিনবেন একদম ইজিলি, দিন রাত 24 ঘন্টা। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন। তো ফার্স্ট আপনাদের চলে যেতে হবে হচ্ছে কোডাশপ.কম। কোডাশপ.কমে আসার পর এখান থেকে আপনাকে ফ্রি ফায়ার গেমটি সিলেক্ট করে নিতে হবে। ওয়েট, এত প্যারা কে নেয় ভাই? আমি আপনাদের ডিরেক্টলি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অ্যান্ড সেখানে প্রেস করলে ডিরেক্টলি আপনারা এই পেজে চলে আসবেন। দেন এখান থেকে আপনাকে প্লেয়ার আইডিটা দিতে হবে। তো আপনারা যদি কেউ না বুঝেন প্লেয়ার আইডিটা কী, তাহলে আপনারা জাস্ট এপাশে একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, সেখানে চাপ দিলে দেখতে পারতেছেন যে প্লেয়ার আইডিটা হচ্ছে হলো আপনাদের প্রোফাইল অন করলে যে আইডিটা আসে সেটা, অ্যান্ড সেটা পাবলিক ইনফরমেশন, যে কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকলে দেখতে পাবে, এটা দিয়ে আপনার আইডি হ্যাক হবে না। তো এই টেনশনটা মাথায় রাখেন না, জিনিসটা ক্লিয়ার করলাম, অনেকে হয়তো টেনশন থাকতে পারে। তো প্যারা নাই, চিল, প্যারা নাই ববিদেশ। তো দেন আপনাকে এখান থেকে আপনি কত ডায়মন্ডস কিনবেন সেটাকে এক্স্যাক্টলি বলতে হবে, লাইক আপনার বাজেট অনুযায়ী। আমার এখন ধরেন 85 টাকা বাজেট, তো আমি 100 ডায়মন্ডস সিলেক্ট করলাম, হয়তো আপনার বাজেট বেশি হতে পারে। দেন এখান থেকে তো আমরা ফার্স্টে প্লেয়ার আইডিটা দিয়েই দিছি, তাও আমি এক্সাম্পল হিসেবে এই আইডিটাই দিয়ে দিলাম। ওয়েট, এটাই দিয়ে দিচ্ছি। অ্যান্ড বিকাশে আসার পর অনেকে বলবে মনি ভাই 45% ভ্যাট লাগে কোডাশপে। আই নো 45% ভ্যাট কোডাশপে লাগে। এখন অনেকে বলবে আমরা কোডাশপ থেকে কিনবো না। হ্যাঁ, 45% ভ্যাট কেন নেবে কোডাশপ? অ্যাকচুয়ালি পার্সেন্টেজটা কোডাশপের কাছে যাচ্ছে না, মানে আপনি যে 430 টাকা পে করতেছেন এটাই কোডাশপ পাচ্ছে, অ্যান্ড এই 45% এটা হচ্ছে ভ্যাট। এখন আপনাদের ভ্যাট তো পে করতেই হবে, বাট একটা অপশন আছে, সেখানে হচ্ছে কোডাশপ আই গেস যতটুকু আমার কথা হয়েছে ইনশাল্লাহ খুব দ্রুত নগদও অ্যাড করবেন। এখন অনেকে বলবেন না নগদ আসলেও ভ্যাট থাকবে। তো আমি আপনাদের দেখাই, পাবজি মোবাইল অলরেডি ইউসির ক্ষেত্রে নগদটা চলে আসছে। এ দেখেন, নগদের এখানে কোনো ভ্যাট নাই, বাট আমরা যখন বিকাশে প্রেস করতেছি এখানে 45% ভ্যাট অ্যাড হয়ে যাইতেছে। অ্যান্ড আরেকটা জিনিস, খুব দ্রুত ইনশাল্লাহ কোডাশপেও কিন্তু ফ্রি ফায়ারে ডায়মন্ড কেনার ক্ষেত্রে নগদ অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে আপনাদের ইমেল আইডিটা দিতে হবে, দেন এখান থেকে আপনাকে বাইনাওতে প্রেস করতে হবে, অ্যান্ড এখানে আপনার ইনফরমেশনগুলো দেখাবে, ইনফরমেশনগুলো একবার চেক করে নেবেন। তো আপনার এখান থেকে ইনফরমেশনগুলো চেক করে নেবেন, দেন কনফার্ম অ্যান্ড গো টু দ্য পেমেন্ট, অ্যান্ড এর মাধ্যমে কিন্তু আপনার পেমেন্ট অপশনে চলে নিয়ে আসবে। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ভ্যাট সহজে অ্যামাউন্টটা সেটা। দেন এখান থেকে পে উইথ বিকাশ, আমার ফোন চুরি হয়ে গেছে তাই আমার কাছে বিকাশ অ্যাকাউন্ট নাই, বাট তাও আমি আমার চুরিকৃত ফোন নাম্বারটা দিলাম। দেন এখান থেকে কনফার্ম দিবেন, দেন আপনার যে সিমে বিকাশ আছে সেই সিমে আপনার একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিতে হবে ভেরিফাই করার জন্য যে অ্যাকচুয়ালি সেটা আপনার বিকাশ। দেন কনফার্মে প্রেস করবেন, অ্যান্ড তারপর আপনার পিনটা দিয়ে কনফার্ম প্রেস করলেই আপনার পেমেন্ট হয়ে যাবে। এখন জাস্ট একটা কাজ বাকি, ফ্রি ফায়ার ওপেন করুন অ্যান্ড ডায়মন্ড দিয়ে এনজয় করুন। আজকের ভিডিওটা পর্যন্তই ছিল, ভালো লাইক করে দিন, সাবস্ক্রাইব না করলে করে দিন। আসসালামু আলাইকুম। অ্যান্ড লাস্টে আমার স্পিন করা কিছু ভিডিও আপলোড করে দিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গাইস, আজকে ভিডিওটা স্টার্ট করার আগে আমি আমার যে স্কারলেট স্কিনটা রয়েছে সেটাকে আমি একদম ম্যাক্স করবো। ইয়েস, আপনারা ঠিক শুনছেন, আমি ম্যাক্স করবো, অ্যান্ড এটা অলরেডি লেভেল 2 আছে, অ্যান্ড আমার কাছে আই গেস 16টার মতো কুপন আছে যেটা দিয়ে ম্যাক্স করে। জি হ্যাঁ, 16টার মতো আছে, আর বাকিগুলো আমি স্টোর থেকে কিনে নিচ্ছি। ক্রিয়েটস, ওকে, তো আমরা ফার্স্টে 10টা একসাথে স্টার্ট করব, ঠিক আছে? বিসমিল্লাহ, ওকে, 3 3 6 9 12 16টা পাইছি, ওকে, 16 অনেকগুলো পেয়েছি, আর কাউন্ট করার দরকার নেই, আমরা আগে সেটাকে গিয়ে আপগ্রেড করে ফেলবি। কে ইনভাইট দেয় ভাই আপগ্রেড করার টাইমে? নো ডিস্টার্ব, ওকে। তো আমরা এখন এটাকে আপগ্রেড করে নিতেছি লেভেল 3, অ্যান্ড লেভেল 3 নেওয়ার পর এটা অনেকটা দেখতে এরকম লাগতেছে, জোস লাগতেছে কিন্তু, তাই না? এটা এখন ধরে যেতে হবে লেভেল 7 পর্যন্ত। লেভেল 4 নিতে এটাকে 120টা দরকার ভাই রে ভাই, পুরো ডায়মন্ড চুষা খেয়ে ফেলবে আমার কাছে মনে হচ্ছে, জানি না, টু বি অনেস্ট আমার মনে হচ্ছে জানি না, আমার পুরো ডায়মন্ড চুষা খেয়ে ফেলবে। ওকে, তেমন কিছু দেয় নাই, ওকে, এটা মেবি ধারের কাছেও যায় নাই, ম্যাক্স কী করবো, এটা মেবি এটা ধারের কাছেও যায় নাই ম্যাক্সের। জি হ্যাঁ, এটা ইয়া করতে লাগবে 799। সবচেয়ে বেটার আই গেস আমি এটা দিয়ে লেভেল আপ করে ফেলি নাকি? আচ্ছা, এখানে কী কী আছে? 10টা আছে। আচ্ছা, আমরা আরেকবার ট্রাই করতে যাচ্ছি, কুপনটা খুললাম, তেমন বেশি কিছু দেয় নাই, ওকে, এবার ভালো কিছু পেয়েছি, হোপফুলি এবার আপগ্রেড হবে, এক লেভেল হলো আপগ্রেড হওয়া ভাই, তেমন তো আর বেশি লাগবে না, তুই জাস্ট একটা লেভেল আপগ্রেড হ, হলো না, আরেকবার দরকার, লেটস গো, আরেকটা দরকার আমাদের, তখন মেবি আরেকটা লেভেল আপগ্রেড হবে, হলো না, হয়ে যাবে মেবি, যা পাইছি যা পাইছি ইনশাল্লাহ হয়ে যাবে। ওয়েপন্স, এটা না,
কোথায় গেল, এই যে। তো এখন নতুন একটা ইফেক্টও আসবে, অ্যান্ড এরই সাথে আমাদের স্কারেল চলে গেল হচ্ছে লেভেল ফোরে। লেভেল ফাইভে গেলে এটা অ্যানিমেশন বেরোবে একটা, অ্যান্ড সেটার জন্য অনেক বেশি পরিমাণে ম্যাটেরিয়াল দরকার, প্রায় 2100 ডায়মন্ড দরকার। মানে পুরো কিডনি বিক্রি করতে হবে আমার, যা মনে হইতেছে। সিরিয়াসলি আমার মনে হচ্ছে কিডনি বিক্রি করতে হবে আমার। আমার কেন জানি মনে হইতেছে আমার কিডনি বেচা দেন আমার এই স্কিনটা নিতে হবে। 25,000 ডায়মন্ড ছিল অলরেডি, আমি অনেক খরচ করে ফেলেছি এই সিরিজটা বানাতে গিয়ে। আচ্ছা আমি আরেকটা স্পিন মারি স্টোর, আর দুটো স্পিন মারি আমরা। বিসমিল্লাহ, দিল না তেমন কিছু। ওয়েপন ইভো গান 135 পর্যন্ত গেছে। আচ্ছা আর দুইটা মারা দেখি। স্টোর ক্রিয়েট, বিসমিল্লাহ। ওকে এখানে খারাপ দেয় নাই, 10, 20, 24, 28, 28 দিছে, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 55, 56, 57, 58, 59, 60 দিছে টোটাল আমাকে। মানে 120টা কুপন টোটাল দিছে আমাকে। কিছুটা শর্ট পড়ছে আমার, মেবি আরেকটা দরকার হবে লাস্ট, তারপর হোপফুলি আমাদের লেভেল আপগ্রেড হয়ে যাবে। ওয়েপন ইভো গান স্কিন, অ্যান্ড এর সাথে আমাদের লেভেল ফাইভে চলে যাবে গান স্কিনটা। লেটস গো। আচ্ছা নিউ একটা ইফেক্টও পেয়েছি আমরা, লেভেল সিক্সের যেটা সেটার জন্য অনেক বেশি টাকা লাগবে, অনেক বেশি। মানে লাইক এতগুলো ডায়মন্ড দরকার, আমি গরিব হয়ে যাবো ভাই, ফুতুর হয়ে যাবো। টু বি অনেস্ট 10টা করে লাগতেছে এখানে, এখানে আমি 60টা পাইছি 600টা, মানে আমি খরচ করছি 800, পাইছি 600, ধরে দিতে এটা এটার কম দামে পড়তেছে। তো যদি আমাদের ম্যাক্স লেভেল করা হলো না, বাট বাকি দুটো লেভেল ইনশাল্লাহ খুব দ্রুত পেয়ে যাবে, পেয়ে যাবে। কিছু ডায়মন্ড আমি রেখে দিলাম আমার কাছে, বাকি গুলো ইনশাল্লাহ সামনে করে ফেলবো, টাইম আসুক আস্তে আস্তে করে ফেলবো ইনশাল্লাহ। টাটা।